গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর তুই সিম্পল লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। চলো আজকে শাড়ির ড্যাপিং শুরু করা যাক। আজকে ব্ল্যাক দিয়ে আর ইয়েলো কালার দিয়ে শাড়ি পরবো, আর ব্ল্যাক কালারের পেটিকোট, ব্ল্যাক কালারের ব্লাউজ। আশ্রেণী, চুলটা এলোমেলো হয়ে গেছে। চুলটা আশ্রে নিচ্ছি সমান করে। পেটিকোটটা বেঁধে নিচ্ছি, ব্ল্যাক কালারের পেটিকোট, এটা একটু বেঁধে নিচ্ছি। পেটিকোট বাঁধা হয়ে গেল। পেছন দিকে দিয়ে নি। এই যে গেলো ব্ল্যাক কালারের শাড়ি। দেখো শাড়িটা, কমেন্ট করে জানিও কেমন দেখতে শাড়িটা। পুরোটা খুলে দেখাচ্ছি, শাড়িটা খুব সফট জানো তো। আঁচলটা দেখো খুব সুন্দর ডিজাইন। চলো তাহলে শুরু করা যাক। আগে পেটিকোটটা পুরো কভার করে নিচ্ছি। পুরো পেটিকোটটা কভার করছি, হয়ে যাচ্ছে কভার করা। এবার আঁচলের অংশে চলে যাচ্ছি। বাঁদিকে কাঁধে কুচি করে দিয়ে দিলাম। এবার কুচি করব। কুচি করছি, কুচিগুলো সমান করে করে নেবে তোমরা, নালে উঁচু নিচু হলে না বাজে লাগবে দেখতে। কুচিগুলো সমান করে করে নিচ্ছি। কুচিগুলো সমান করে নিয়ে পেটিকোটে গুঁজে নিচ্ছি। শাড়ির যে অংশটা রয়েছে এটা পেটিকোটে গুঁজে দিচ্ছি, পেছন দিকে গুঁজে দিচ্ছি। এবার শাড়িটাকে হাতের ওপরে করে দিচ্ছি।
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর প্লিজ প্লিজ যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি ভিডিওটা পুরো দেখো। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পুরো দেখো। টাটা, বাই বাই, টেক কেয়ার।